ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় বিদায় সুর। শেষ মুহূর্তে ক্রেতাদের আকৃষ্ট করতে চলছে ছাড়ের হিড়িক। অনেকে অর্ধেক মূল্যে পণ্য বিক্রি করায় জমজমাট বেচাকেনা। ছুটি দিনে স্টলে স্টলে ক্রেতাদের উপচে পড়া ভিড়। তবে কিছু ক্রেতার অভিযোগ, মেলায় ছাড়ের নামে ঠকানো হচ্ছে। বিলাল হোসেনের রিপোর্ট, জানাচ্ছেন ইয়ার বাদল। আর চার দিন পর ভাঙবে মিলন মেলা। শেষ সময়ে নিজের পছন্দের পণ্য কিনতে অনেকে ছুটে যাচ্ছেন মেলায়। শুক্রবার ছুটির দিন সকাল থেকেই ক্রেতা দর্শনার্থীদের আনাগোনা বাড়তে থাকে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে উৎসব মুখর হয়ে ওঠে মেলা প্রাঙ্গণ। কেনাকাটার পাশাপাশি কেউ কেউ কেবলমাত্র ঘোরাঘুরির জন্য পরিবার নিয়ে ভিড় করেন। এবার বাণিজ্য মেলায় ক্রেতাদের ভিন্নধর্মী পণ্যের প্রতি বেশি আগ্রহ। ফ্রিজ, টিভি সহ ইলেকট্রনিক্স পণ্যে মান অনুযায়ী দাম বেশি বলে অভিযোগ করেন ক্রেতারা। মান মোটামুটি ভালো, দামটা একটু বেশি। এইখানে আমরা আইসা কিছু ছাড় পাচ্ছি আর কি। আমাদের ফ্যামিলি নিয়ে আসছি, ভালোই লাগতেছে, আসতে সমস্যা হয় নাই, ভালোই লাগতেছে এখানে আসার পর। পরিবেশটা তো ভালোই দেখতেছে। বিক্রেতারা জানান ক্রেতার চেয়ে দর্শনার্থী বেশি। শেষ সময়ে বিক্রি জমবে বলে আশা তাদের। ক্রেতা সমাগম শেষে দু তিন সপ্তাহে উপচে পড়া ভিড় হচ্ছে। যে প্রথম দিকে যে অনুপস্থিতি বা কম ক্রেতা ছিল সেটা আমরা পুষিয়ে যাচ্ছে আমাদের। বাট ওভারঅল যদি আমরা বলি, আলহামদুলিল্লাহ আমরা মোটামুটি ভাবে ট্রাই করছি আমাদের সর্বোচ্চটুকু কাস্টমারকে দেওয়ার জন্য। বরাবরের মতো বিদেশি স্টলগুলো ক্রেতাদের নজর কাড়ে। সিরামিকের পাশাপাশি মেলায় পাওয়া যাচ্ছে কাশ্মীরি শাল। তবে বিক্রেতারা জানান বিদেশি পণ্যের ক্রেতা কম। স্যার, আমরা আপনাদের 50% অফ দিচ্ছি, আমাদের ফ্ল্যাট সেল 50% ডিসকাউন্ট চলতেছে। কি শুক্রবার বা শনিবার এগুলাতে কাস্টমার খুবই ফিডব্যাক ভালো পাচ্ছি আমরা। আগের কম্পারিজনে ওরকম ভালো না, আগের যে আগারগাঁওয়ের মেলা ছিল সেখানে বেটার সেল হইতো, এখানে আলহামদুলিল্লাহ হচ্ছে। মেলায় অন্যতম আকর্ষণ কোটি টাকা দাম হাঁকা পরিখাট পালঙ্কের। ক্রেতা না থাকলেও দেখার জন্য ভিড় করছেন অনেকে। দাম উঠেছে 51 লক্ষ টাকা পর্যন্ত। ওনারা বিভিন্ন ভাবে আপনার মূল্য বলছেন, আমার কাঙ্ক্ষিত প্রাইস পেলেই আমি খাটটি কিন্তু ছেড়ে দেব। 31 জানুয়ারি পর্দা নামবে 27তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার। এ আর বাদল, আরটিভি, ঢাকা।